নমস্কার আমি অর্চনা আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। যে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড বা আয়ুষ রেজিস্ট্রার যোগা টিচার যে বলছেন নিজেকে সেটা কিভাবে জাজ করবেন যে আপনার সার্টিফিকেটটা অথেন্টিক কিনা কারণ অনেক স্টুডেন্ট আছে তারা ঠকছে তাদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট বলে কিন্তু সেটা সার্টিফিকেট না আমাদের কাছে রয়েছে এরকম অনেক সার্টিফিকেট জমা হয়েছে যাদের কিন্তু কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট না অথচ শুধুমাত্র গভর্নমেন্টের লোগো ইউজ করে বলছে গভর্নমেন্ট সার্টিফিকেট সেই জন্য এই ভিডিওতে আমরা কমপ্লিট শিখবো যে আপনার হাতে যে সার্টিফিকেটটা আছে আপনার গভর্নমেন্ট সার্টিফিকেট বলে যে দেওয়া হচ্ছে সেটা আদৌ গভর্নমেন্ট সার্টিফিকেট কিনা সেটা কিভাবে ভেরিফাই করবে বা যাচ করবেন তাহলে নিজেরা এই বিষয়ে সচেতন থাকলে আপনারা কিন্তু আর ঠকবেন না দেখুন এটা আমাদের একটা স্টুডেন্টের সার্টিফিকেট এই সার্টিফিকেটে আজকে দেখাবো কিভাবে আপনারা সেটাকে অথেন্টিক কিনা ভেরিফাই করবেন বা এটা গভর্নমেন্ট সার্টিফিকেট কিনা সেটা চেনার উপায় কী আছে এই সার্টিফিকেটটা যদি আপনি দেখেন সম্পূর্ণ সার্টিফিকেটটা দেখলে আপনি দেখতে পাবেন মাঝখানে পোর্শনটাতে কিন্তু আপনার এই বোর্ড বোর্ডের যে লোগোটা আছে এই লোগোটার একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন আর অবশ্যই করে এই সার্টিফিকেটের সাইজটা কিন্তু এ হবে তো এই সমস্ত জিনিসগুলো তো নকল করাই যায় চলুন এবার জেনে নেই যে অথেন্টিক জিনিসটা যেটা কখনোই নকল হতে পারবে না সেটা হলো এই সার্টিফিকেটের বারকোড এই বারকোডটাকে আমরা যখন স্ক্যান করব এটা কিন্তু ইয়োগা সার্টিফিকেশন বোর্ডে নিয়ে চলে যাবে তো চলুন এবার কিভাবে টেস্ট করতে হবে এটা জেনে নিই দেখুন আমি ক্যামেরাটা অন করলাম এবার চলে যাব বারকোডের কাছে নিয়ে গেলাম এই বারকোডের কাছে যখন আমি নিয়ে যাব এখানে আমি যখন স্ক্যান করব এখানে ট্যাপ করছি দেখুন একটা লিঙ্ক শো করছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করলাম যখনই আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। সেটা নিয়ে যাবে দেখুন এখানে কি লেখা আছে যোগা সার্টিফিকেশান বোর্ড মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অব ইন্ডিয়া দেখুন এখানে আমি জুম করছি এখানে লেখা আছে দেখুন মিনিস্ট্রি অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার মানে বোঝা যাচ্ছে যে এই সার্টিফিকেটটা কিন্তু অথেন্টিক সার্টিফিকেট এবং আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা এখানে লেখা আছে দেখুন যোগা সার্টিফিকেট ভেরিফিকেশন দেখেছেন সার্টিফিকেটের নাম্বারও চলে আসছে দেখুন পি জিরো জিরো ডাবল তার মানে এটাই হলো অথেন্টিক সার্টিফিকেট এটাই হলো মিনস্ট্রি অফ আইস রেজিস্টার্ড গভ অফ ইন্ডিয়া রেজিস্টার্ড সার্টিফিকেট এখানে দেখুন নেমটাও মেনশান করা আছে শ্রী সপন মাইতি আবার সেখানে কি লেখা আছে সার্টিফিকেট স্টেটাস ভেরিফাইড তার মানেই আপনি বুঝতে পারছেন যে এটাই হলো আসল সার্টিফিকেট তার মানে আপনি জানতে পারছেন যে আপনি গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার তো এইভাবে নিজেদের যে সার্টিফিকেট সেটাকে ভেরিফাই করে নেবেন নইলে অনেকেই কিন্তু সিম্পলি নিজেদের অর্গানাইজেশনের নাম এবং ওনলি এই যোগা সার্টিফিকেশান বোর্ড লোগোটা বসিয়ে দিয়ে বলে দিচ্ছে যে এটা গভর্নমেন্ট সার্টিফিকেট আপনাদেরকে দিচ্ছি তো এটা কিন্তু ঠিক নয় তো আপনারাই সচেতন হন এইভাবে সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করে নিন এবং গভর্নমেন্ট সার্টিফাইড মিন্স ভাইজ রেজিস্টার্ড সার্টিফাইড হয়ে মানুষদেরকে শেখান এবং যোগার আর সার্টিফিকেশন বোর্ড যেটা সরকারি বোর্ড অনলি ভারত সরকার এটা গঠন করেছে সরকারি বোর্ড মিনিস্ট্রি অব আইস স্বীকৃত গভর্নমেন্ট অব ইন্ডিয়ার স্বীকৃত আপনি যোগা হলে এখান থেকে আপনি যোগা প্রফেশনাল বা সাইটিফাইড হচ্ছেন তাই আপনারা যদি যোগ বিষয়ে কেরিয়ার করতে চান তো অবশ্যই করে এই ওয়াইসিবি দিয়ে কিন্তু প্রফেশনাল হবেন বা সাইটিফাইড হবেন তার ভ্যালু কিন্তু খুবই দেখুন কেন এই সার্টিফিকেটটা ভ্যালুয়েবল সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট সেক্টরে আয়ুষের বিভিন্ন রকম ওয়েলনেস সেন্টারগুলোতে বা বিভিন্ন সিবিএসসি বোর্ডের বিভিন্ন স্কুলে আপনি যোগা টিচার হিসেবে জয়েন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটের ভ্যালু সব থেকে বেশি শুধু তাই নয় নট অনলি ইন্ডিয়া আপনি ফরেনেও যদি জব করতে চান এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবেই আপনি গভর্নমেন্ট সার্টিফাইড আয়ুষ রেজিস্টার ইয়োগা টিচার হতে চান এখনই যোগাযোগ করুন ফ্রান্স যোগপিঠের হেল্পলাইন নাম্বারে আপনি স্টুডেন্ট আপনি হাউস আপনি কোনো জব করেন আপনি একটি পার্ট টাইম ইনকামের রাস্তা খুঁজছেন এই যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রামটি আপনার জন্য উপযুক্ত হবে আপনি নিজেকে সুস্থ রাখতে চান তার পাশাপাশি অন্যদেরকেও সুস্থ রাখতে চান এই যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রামটি আপনারই জন্য আমাদের সেন্টারে আফটার সার্টিফিকেশান আপনাদেরকে জব সাপোর্ট দেওয়া হবে অর্থাৎ আপনি পাচ্ছেন হানড্রেড পারসেন্ট প্লেসমেন্ট সাপোর্ট